আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বিবিএস প্রার্থীগণদের হতাশা দূর করব। তো আমরা যারা বিবিএসে আবেদন করেছি, তো তাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে, কারণ আমরা ইতিমধ্যে অ্যাডমিট কার্ড হাতে পেয়েছি, কিন্তু পরীক্ষার ডেট এবং পরীক্ষার যে সেন্টারটা, এটা আমাদের কাছে এখনও পরিষ্কার না। সো আজকে আমরা খুব সহজে জানতে পারবো যে কিভাবে আমরা এই এক্সাম ডেটটা এবং এক্সাম যে সেন্টারটা এটা বুঝতে পারবো। তো সহজ, একদম খুবই সহজ। দেখুন আপনারা, শুরুতেই আমাদের গুগলে যাইতে হবে। গুগলে গিয়ে এই সার্চ বারে লিখতে হবে www.bbs.gov.bd, ওনাদের ওয়েবসাইটে ঢুকতে হবে আর কি। এই আপনারা দেখতে পাচ্ছেন www.bbs.gov.bd, এই অ্যাড্রেসে আমরা ঢুকবো। ঢুকলে পরে দেখুন ওনাদের ওয়েবসাইটে ঢুকে যাব আমরা। এই ওনাদের ওয়েবসাইটে ঢুকে পড়ছি। তো ওখানে দেখেন, এই যে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড, এখানে এই যে নিচে একটু স্লাইড করুন, দেখুন যে নোটিশ বোর্ড লেখা আছে। এই নোটিশ বোর্ডে আপনাদের সর্বশেষ খবর এখানে পৌঁছানো হবে। এই যে দেখুন উপরে যে খবরটা, উপরে যে নোটিশটা, এটাই হচ্ছে সর্বশেষ নোটিশ। তো এখানে আসলে আপনাদের পরীক্ষার এক্সাম, পরীক্ষার ডেট এবং হচ্ছে যে পরীক্ষার যে সেন্টারটা, এখানে প্রকাশ করা হবে। তো এই যে এখানে শুরুতে দেখুন লেখা আছে পরিসংখ্যান তদন্তকারী, এটা প্রথম নোটিশ, সর্বশেষ নোটিশ বোর্ড নোটিশ। পরিসংখ্যান তদন্তকারী এবং থানা পরিসংখ্যানবিদ পদে পদোন্নতি সংক্রান্ত। তো এই জায়গায় মূলত আমাদের এক্সাম ডেট এবং এক্সাম সেন্টারটা এখানেই প্রকাশ করা হবে, আর সর্বশেষ এই পয়েন্টই থাকবে এই নিউজটা, এই বিজ্ঞপ্তিটা। তো আমরা মাঝে মধ্যে একটু চেক দিব যে আসলে ওয়েবসাইটে দেখি আসলে দিয়েছে কি না এক্সাম সেন্টার এবং ডেটটার ব্যাপারে তারা পরিষ্কার করছে কি না, তারা কোনো প্রকার নোটিশ দিছে কি না, এটা মাঝে মধ্যে আমরা চেক দিব। এটা নিয়ে হতাশা করার কোনো দরকার নাই, খুবই সহজ। মাঝে মধ্যে আপনারা প্রতিদিন বা সবসময় 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর চেক দিলে পেয়ে যাবেন, এত হতাশার কিছু না। ওনারা মিনিমাম 1 সপ্তাহ হাতে রেখেই অ্যাডমিটের যে সময়টা, এক্সাম সময় এবং এক্সাম যে সেন্টারটা, ওনারা প্রকাশ করবেন মিনিমাম 1 সপ্তাহ হাতে রেখে, কোনো টেনশন নাই। তো ধন্যবাদ সকলকে।